হ্যালো ডিজাইন পিপল আশা করি সবাই ভালো আছেন আর আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে একটি টপিক শেয়ার করতে যাচ্ছি যে টপিকটি হচ্ছে একটি রিডিজাইন প্রজেক্ট আমার এক্সিস্টিং একটি প্রজেক্ট ছিল সেই প্রজেক্টটি আমি সেইটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে আমি রিডিজাইনটা করেছি তারই একটি ব্রিফ তার একটি সুন্দর ডকুমেন্টেশন দেওয়ার চেষ্টা করব এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী ছিল এবং আমরা সেখান থেকে কিভাবে সেটাকে পরিবর্তন করে রিডিজাইন আপডেট করেছি তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো আমি এখানে ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট অপশানটা ওপেন করেছিলাম তো আপনারা দেখেন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট যেটা ছিল তার একটা এক্সিস্টেন্স সাইট ছিল সে সাইটটা অনুযায়ী তার কী লাগবে ইনফরমেশান ইজি টু গেট ল্যান্ডিং পেজে তার খুব ইজিও দিয়ে সে পাবলিশ করতে যাচ্ছে এবং এখান থেকে ক্লায়েন্ট কোনো একটা ক্লায়েন্ট এসে যেন বুকিং করতে পারে এই দুইটা সলিউশন আমরা এখানে করবো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এই দুইটা তো এই করা এটা করার জন্য আমি তার কাছে হচ্ছে কিছু ব্র্যান্ডিং ব্র্যান্ডিং গাইডলাইনস চেয়েছি যে তার এক্সিস্টেন্স সাইটে চলে যায় এক্সিস্টেন্স সাইটে যদি আমরা যাই তখন দেখবো যে তার এরকম একটা সাইড ভাঙা ভাঙা আসতেছে তো এই সাইডটাকে আমরা ইমপ্লিমেন্ট করবো যদিও এখানে এই সাইডগুলো যথেষ্ট পরিপূর্ণ লোডে আসেনি যেহেতু ইন্টারনেট স্লো আপনারা জানেন তো বেশ সাত দিন যাবতী আট দুই দিন ইন্টারনেট স্লো আছে বাংলাদেশের প্রেক্ষাপটে তো এটা আমি এই স্লো হওয়ার আগে প্রজেক্টটা করেছিলাম এই সলিউশনটা করার জন্য আমি ব্র্যান্ডিং কালার ইনফরমেশন লোগো এটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিয়েছি তারপরে আমি এখানে লিস্ট করলাম যে অ্যাকচুয়ালি আমি এখানে কি সলিউশন করব। এখানে সলিউশন করার মতো আছে হচ্ছে হোয়াট আই উইল ডি হেয়ার এখানে ক্লিন একটা ব্র্যান্ডিং গাইডলাইন ইউজিং করে আমরা ইউজ করবো থিঙ্কিং ক্রিয়েটিভ একটু থিঙ্কিং দেবো এখানে বুকিং সিস্টেম ইজি করবো এবং ইউজার ট্রাস্ট কেন করবো এবং হচ্ছে ইউজার সার্চ পার্টটা ইজি করতে হবে যেন খুব সহজে সার্চ করে বুক করতে পারে তো এই ধরনের কিছু ইমপ্লিমেন্ট আমরা করবো তো এখানে করা এগুলো সলিউশন করার জন্য আমি কিছু টাস লিস্ট রেডি করলাম তো আমরা হচ্ছে যে সেকশন লিস্ট তারপর হচ্ছে যে কীভাবে করতে পারি দেন হচ্ছে যে ইমেজ সেকশন এগুলো কিভাবে প্রেজেন্টেশন করতে পারে কয়েকটা সেকশনের সেগমেন্ট আমরা এগুলো প্রেজেন্টেশন করে তো এই লিস্টগুলো আমরা ইমপ্লিমেন্ট করবো একটা ল্যান্ডিং পেজে ব্র্যান্ডিং গাইডলাইনটা হচ্ছে এরকম তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কালার্স আমাদের নির্দিষ্ট করা আছে এবং হচ্ছে যে লোগো নির্দিষ্ট করা আছে এবং হচ্ছে যে এখানে ফ্রন্ট নির্দিষ্ট করা আছে এবং ইমেজেসগুলো আমি তার কাছ থেকে ইন্ডিভিজুয়ালি চেয়ে নিয়েছিলাম সে ড্রপবক্স আমাকে ইমেজেস লিঙ্কগুলো দিয়েছিল আর এই কাজগুলো হচ্ছে আপনাকে অবশ্যই মিটিং ইন দ্য মিটিং টাইমই হচ্ছে করতে হবে আপনার একটা ফর্মেটই থাকবে যে ফর্মেটে আপনার অনেকগুলো কোশ্চেন সাজানো থাকবে সেই কোশ্চেনগুলো আপনি ক্লায়েন্টের সাথে হচ্ছে যখন তার প্রোজেক্ট নিয়ে আলোচনা করবেন ডিসকাস করবেন তখন তার কাছ থেকে ইন্ডিভিজুয়ালি মানে জেনে নিতে হবে এটা আপনার জন্য বেটার ইউআই ফার্স্ট ইউআইয়ের জন্য হবে এবং ক্লায়েন্ট এগুলো দিয়ে দিবে আর তা যদি না থাকে তখন আবার আপনাকে এটাকে নিয়ে রিসার্চ করতে হবে বা ওইটার জন্য আলাদা এক্সট্রা ওয়ার্ক করতে হবে দেন আসেন আমরা হচ্ছে যে কীভাবে এটাকে ইউআই ইমপ্লিমেন্ট করলাম তো এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে যে একটা বুকিং সিস্টেম অ্যাপ্লিকেশান তো এখানে ফার্স্টে আমাদের মেনু এবং সেগমেন্টে একটা গুড লুকিং একটা মেনু দিলাম আমরা তো সেখান থেকে একটা ক্লিন একটা ভিউ থাকবে সে ক্লিন ভিউ থেকে মনে হচ্ছে যে না ওয়ে ফিলিং লাইক দ্যাট তো এখানে যদি কোনো তো তখন তারা খুব সহজে এখানে যেন একটা ফিলিং আসে যে গুড ফিলিং তো এখান থেকে তারা সহজে বুক করতে পারতেছে বুকিং বারনটা খুব ক্লিন তো এখানে আমাদের যে সার্চ অপশানটা আছে সার্চ করে ডেস্টিনেশন সার্চ করে সে খুব সহজে এখান থেকে সার্চ করে বুক করতে পারবে তো ফাইন দ্যাট এখানে হতে পারে তার হচ্ছে একটা সেকশন সেগমেন্ট এক্সট্রা তার অনেকগুলো হ্যাপি ক্লায়েন্ট আসে ক্লায়েন্টগুলো হচ্ছে যে খুব পজিটিভ ক্লায়েন্ট তো এখানে সে বুক করতে পারে এটা তার একটা ট্রাস্টের কারণ হতে পারে এ এখানে কোনো একটা সেকশন ইমেজ সেগমেন্ট হতে পারে তার কোনো ক্যালোই ইমেজেস এগুলো থাকতে পারে তার এক্সিস্টিংস যে প্রজেক্টগুলো আছে তার কন্ডিশনগুলো সেই প্রজেক্টগুলোকেই আমরা রিঅর্গানাইজ করার চেষ্টা করছি ছোটো ছোটো যে কাজগুলো আছে সেই কাজগুলো করে একটা একটা সেকশন দিয়ে আমরা সেখানে বুকিং না বাটনটাকে রিডাইরেক্ট করেছি যেন কি সহজেই সে বুক করতে পারে তো বুকিংয়ের জন্য সে এটা আলাদা ডিফল আপনারা জানেন যে বুকিংয়ের জন্য আলাদা ফর্ম রিক্রিয়েট করাই থাকে তো এটা হয়তো ডিজাইন করার কিছু থাকে না তারপরেও ওটা ডিফল্ট যেটা করা থাকে বা ওটাকে রিঅ্যারেঞ্জ করে বুকিং করা যেতে পারে বেটার ইউএক্স করা যেতে পারে তো অলরেডি ডেভেলপ করাই থাকে তা তারপরেও আমরা হচ্ছে যে ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারি তো এখানে গ্যালারি তার ট্রাস্টেড গ্যালারি তার যখন আমরা এগুলো যখন ট্রাস্টের যখন ইনফরমেশন ইনফরমেটিভ ইমেজগুলো এখানে পাবলিশ করবো তখন অটোমেটিক তার মধ্যে একটা ট্রাস্ট কেন হবে তো তখন ট্রাস্ট গেন করলে ইয়েস নাও ইউ ক্যান না বুক এখন ডিজাইন দিয়ে তো হচ্ছে আমরা একটা লিডকে নিয়ে আসতে পারবো না ডিজাইন দিয়ে যেটা করতে পারবো সেটা হচ্ছে একটা ট্রাস্ট কেন করতে পারবো পজিটিভ একটা ভাইব নিয়ে আসতে পারবো এবং ট্র্যাভেল যেটা আছে ট্র্যাবল কোম্পানি একটা ভিডিও দিয়ে আমরা ভিডিও একটা সেগমেন্ট সেকশন দিয়ে ক্লায়েন্টকে হচ্ছে যে অ্যাট্রাকশন করতে পারি যে হ্যাঁ এই আপনি আরও কিছু দেখতে পারেন লাইফের প্রেজেন্টিং তো এটাকে দেখার জন্য ব্লগ আর্টিকেলে হইতে পারে একটা সেকশন তো এখানে আরও অনেক সেকশন বা সেগমেন্ট হতে পারে তো সে সেগুলো অনুযায়ী আমরা একটা কম্পি রি ডিজাইন করেছি তো এই ছিল হচ্ছে আমাদের হোম পেজের মানে ল্যান্ডিং পেজের ডিজাইন তো আর অন্যান্য পেজ হতে পারে আমার যে একটা একটা পেজের কন্ট্যাক্ট হয়েছিলো দেশ হয়ে আমি একটা পেজ করেছি এটা হচ্ছে আমাদের রেসপন্সিভ একটা ভিউ রেসপন্সিভ তো রেসপন্সিভ ভিউটা এরকম ছিল তো দেখেন এখানে টোগল মেনু নেভিগেশন লোগো সামথিং লাইক দ্যাট এখানে সার্চ অপশান হইতে পারে তো একই জিনিসগুলো খুব ওয়েল ভাবে আমরা হচ্ছে যে এটাকে মোবাইল রেসপন্সিভ করেছি এটা যারা ইউআই করেন তারা খুব সহজই করতে পারবেন তা আমার কনসেপ্টটা ছিল ধারণাটা ছিল যে আমরা একটা প্রেজেন্টেশনকে একটা ডিজাইনকে ক্লায়েন্ট যেভাবে বলেছে সেই অনুযায়ী করে আমরা হচ্ছে যে এইটা ছিল এক্সিস্টিং ডিজাইন হ্যাঁ তো আর আমাদের ইনস্ট্যান্ট এই ডিজাইনটা ছিল বর্তমান ডিজাইনটা এটা তো আশা করি এর মধ্যে অনেক তবাদ পার্থক্য তুলে ফুটে আসছে তো এইটা ছিল ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এবং সবাই এই টেকনিকগুলো ইউজ করে এভাবে আপনারা একটা কাজের মানে পূর্বের নির্দেশনা অনুযায়ী পূর্বে ক্লায়েন্টের নির্দেশনা অনুযায়ী আপনারা হচ্ছে যে খুব সুন্দর অর্গানাইজ ওয়েতে একটা ডিজাইন ইমপ্লিমেন্ট করতে পারেন একটা সাইডে ডিজাইন করতে পারেন যেটা ক্লায়েন্টের সাথে সাথে আপনার নিজের একটা সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে কাজ করবে এবং ভালো ইউজার ফ্রেন্ডলি একটা ডিজাইন করার জন্য আপনাকে বেশ কিছু রিসার্চ করতে হতে পারে সেই রিসার্চগুলো আপনারা হয়তো যেই কান্ট্রির ওয়ার্কগুলো ওই কান্ট্রির ইন্সপিরেশন ক্লায়েন্টের কাছে আপনি চাইবেন বলবেন অথবা আপনাকে একটা ফর্মেটে রেডি করতে হবে যে ফর্মেট দিয়ে আপনি ক্লায়েন্টের থেকে কমিউনিকেট করে অনেক কিছু আদায় করে নেবে এটাকে এমপ্যাথি সো আমরা ওই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ বলবো তাহলে একটা রিডিজাইন প্রজেক্ট কেমন ছিল কেমন ছিল তো আর কেমন হল তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন এবং আশা করি বেশি বেশি ভিডিওগুলো দেখেন আর সেই সাথে আপনার কমেন্টে জানাবেন যদি আরও কোনো ইনফরমেশন ইনফরমেটিভ ভিডিও আপনাদের প্রয়োজন হয় কোনো কিছু বিষয় আমি চেষ্টা করব আসলে বলার জন্য যদিও মানে আমি চেষ্টা করে যাচ্ছি যে একটু ভালো কিছু করার জন্য ভালো কিছু ইমপ্লিমেন্ট ভিডিও করার জন্য আর যদি কোনো আমার যদি কোনো ইস্যু থাকে যে আরও কীভাবে ইমপ্লিমেন্ট করা যেতে বা আপনারা অবশ্যই আমাকে ইনবক্সে বা কমেন্টে জানাবেন আমি খুশি হব ধন্যবাদ সবাইকে